হ্যালো বন্ধুরা, শুভ দুপুর, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো আজকে আমরা চলে এসেছি ঢাকার আরেকটি সুন্দরতম স্থান, সেটা হচ্ছে ঢাকা আর্ট গ্যালারি। তো এই আর্ট গ্যালারিটা কিন্তু হচ্ছে যে আপনার এই সামরিক জাদুঘরের পাশেই কিন্তু এটার অবস্থান। তো এটার ভিতরে কিন্তু বর্তমানে আমরা এসেছি। তো এই আর্ট গ্যালারির ভিতরে এখন বর্তমানে আছি, এবং এই আর্ট গ্যালারির ভিতরে যে মূলত যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখাবো, এবং যে এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলতে পারবেন। তো ছবি তোলার যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। সো এখন বর্তমানে ভিতরে আছি, এবং এই আর্ট গ্যালারির ভিতরে কিন্তু আমি 200 টাকার বিনিময়ে কিন্তু ঢুকতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন 200 টাকা লাগে। তো যেহেতু দুপুর টাইম এসেছি, সর্বোচ্চ আরো কিছুক্ষণ টাইম পাবো, 3টা পর্যন্ত কিন্তু চলে, এরপরে আবার 4টার থেকে আবার প্রায় 10টা পর্যন্ত এটা কিন্তু ওপেন থাকে। তো আমরা এখন বর্তমানে যেহেতু এটার ভিতরে আছি, সো আমরা এখন এটার ভিতরে যে সুন্দর সুন্দর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সো দেখতে থাকুন এবং এনজয়। সো বন্ধুরা, ভিতরে যাওয়ার আগে আমরা যে জিনিসটা দেখতে পারবো, যে বাইরে যে আর্ট গ্যালারির যে গেটটা, সেটা হচ্ছে আপনারা যে বিজয় সরণি আসবেন, বিজয় সরণি আসার পরে এরকম একটি আর্ট গ্যালারির গেট আপনারা পেয়ে যাবেন। সেখানে টিকিট কাউন্টারের একটি ওই ঘর আছে, তো সেখান থেকে আপনারা 200 টাকার বিনিময়ে টিকিটটা কেটে নেবেন। তো 200 টাকার বিনিময়ে টিকিটটা কাটার পরে আপনাদের কিন্তু বলবে যে সেখানে তাদের যে কিছু নিরাপত্তা কর্মী আছে তাদের বলে কিন্তু আপনারা খুব সহজে আর্ট গ্যালারিতে যেতে পারবেন। তো আমরা তাদের বলে আর্ট গ্যালারির দিকে যাচ্ছি। তো আর্ট গ্যালারির দিকে যাওয়ার সময় দেখতে পারবেন কিছু জাহাজ এবং উপরে বিমান এবং আশেপাশে যে ফুল, খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আপনারা কিন্তু আর্ট গ্যালারির ভিতরে যাবেন। তো আর্ট গ্যালারির ভিতরে যাওয়ার সময় আমরা দেখতে পারবো যে কিছু গাঁদা ফুল সহ বিমান এবং অনেক কিছু কিন্তু এখানে সুন্দর মতো করে ফুটিয়ে তোলা হয়েছে। তো সেখানে ঢোকার পরে আপনাদের এরকম একটি জিনিস দিবে আপনাদের জুতার ভিতরে পরার জন্য। তো ওখানে যাওয়ার পরে আপনারা সুন্দর সুন্দর আর্ট পাবেন, সেখানে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলতে। মানে যে জিনিসটার ভিতরে আছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক কিন্তু দেওয়া হয়েছে, এবং এখানে সুন্দর করে কিন্তু যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে আর্মিদের একটি সুন্দর একটা আর্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে এলএমজি সহ আরো অনেক কিছু কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো এরপরে যদি আমরা একটু এপাশে আসি, এপাশে আসলে দেখতে পারবেন আর্মিদের কিছু সুন্দর জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে আর্ট করা দেওয়া হয়েছে। এখানে চাইলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। এরপরে আমরা যদি এপাশে চলে আসি, এপাশে আসলে দেখতে পারবেন যে এখানে সুন্দর করে কিন্তু বাংলাদেশের চায়ের প্রকৃতি নিয়ে অনেকেই কিন্তু এখানে ছবি তুলছেন। এরপরে আমরা যদি এখানে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু ছবি তোলা হয়েছে। তো এরপরে আমরা সে এপাশে, তো এরপরে আমরা যদি এখানে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু আর্ট কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। তো এরপরে আমরা যদি এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি গ্রামীণ যে প্রকৃতিগুলো আছে, তো গ্রামীণ প্রকৃতির যে আর্টগুলো যেগুলো দিয়ে আপনারা কিন্তু চাইলে কিন্তু ছবি তুলতে পারেন। তো এ ছিল এখানকার যে সময়গুলো বা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু এখানে ছবি তুলছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে আর্টের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এবং এখানে দেখতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগারের যে ছবি। তো এরপরে আমরা যদি একটু এপাশে চলে আসি, এপাশে আসলে দেখতে পারবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাথে কিন্তু টেবিল দেওয়া আছে, তো আপনারা চাইলে কিন্তু এখানে বসতে পারেন। তো আমরা একটু এপাশে চলে আসি, এখানে আসে আপনারা দেখতে পারবেন যে বজ্রকণ্ঠে প্রতিধ্বনি শুনি, এবং এখানে আপনারা শেখ মুজিবুর রহমান এবং তার কিছু ছবি সহকারে যে আর্টটা আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারেন। তো এরপরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু সুন্দর মতো করে আর্টের একটা জিনিস কিন্তু এখানে দেখতে পারবেন। আমি যদি একটু এপাশে দেখাই, অনেক সুন্দর করে কিন্তু এখানে আর্টিং যে সিস্টেম গুলো আছে অনেক সুন্দর করে কিন্তু এখানে দেখানো হয়েছে। তো আমরা একটু এই পাশে যাই, এই পাশে গেলে আমরা দেখতে পারবো যে চায়ের প্রকৃতির যে সুন্দরটা জিনিস সেই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর মতো করে তুলে ধরা হয়েছে।
তো আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আরো সুন্দর করে কিন্তু আর্ট গ্যালারি যে ভিতরে যে সুন্দর সুন্দর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। এবং আমরা একটু নিচে চলে যাচ্ছি, নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দর করে কিন্তু আর্ট গ্যালারির যে ভিতরের একটি সুন্দর স্থান সেই স্থানগুলো কিন্তু আপনারা সুন্দর মতো করে উপভোগ করতে পারেন। তো বন্ধুরা এবার কিন্তু আমরা নিচে নেমে আসলাম, উপর থেকে নিচে নামার পরে আমরা যে জিনিসটা দেখতে পারবো যে এখানে কোনো সুন্দর সুন্দর করে কিন্তু 3D আর্টের একটি সিস্টেম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, যে জিনিসগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আমরা যদি আরেকটি পাশে যাই, পাশে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে কিন্তু অনেক কিছু আছে। এখানে একটা ভয়ঙ্কর একটি দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে চমৎকার কিছু জিনিস। আমরা যদি একটু উপরে এদিকে দিকে যাই, এদিকে গেলে দেখতে পারবেন যে চমৎকার কিছু জিনিস কিন্তু এখানে রয়েছে, যে জিনিসগুলো কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আমরা যদি আরেকটু এপাশে যাই, এপাশে গেলে আপনারা দেখতে পারবেন যে 3D আর্ট গ্যালারির ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে যদি আমরা এপাশে চলে যাই, এপাশে গেলে দেখতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু এই জিনিসগুলো রয়েছে, উনি কিন্তু চলে আসছে। এবং এখানে একটা ভেলা দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর কিছু আর্টের যে গ্যালারি সে এখানে আমরা দেখতে পাচ্ছি চা খাওয়ার যে ইয়া থাকে সেই জিনিসটা। এরপরে আমরা যদি এদিকে যাই, এদিকে গেলে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পাবো। এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমরা যদি একটা একটি করে দেখাই, প্রচুর বৃষ্টি, ছাতার নিচে দাঁড়িয়ে আছি। এ রিক্সা মামা, ওই তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে যাও আমাকে। 3D গ্যালারিতে আসছি আর চা খাবো না, তা কি হয়। হে মামা, চা দাও, কলা দাও, খেয়ে যাই। ও মাই, হাতি আসতেছে, পালাই, পালিয়ে যাই, তাড়াতাড়ি পালিয়ে যাই। কি ভাবছো, থাকিয়ে থেকে কোনো লাভ আছে? হা হা, তাকিয়ে থাকো, কোনো লাভ নেই। ও ভাই, হাত দিয়ে কি আমাকে ধরে ফেলবে? এত সহজ না। পায়ের নিচে পিষিয়ে মারবে? হা হা, তোরা বাতাস কর, বাতাস কর, বাতাস কর সখী। ইলিশ মাছ, ইলিশ মাছ নিয়েই কিন্তু বাসায় দিয়ে ভাজি করে খাবো। ইস, লম্বা হওয়াতে কি বিপদে না পড়লাম। Thank you.
সো বন্ধুরা, যেহেতু একটু লেট করে এসেছি, দুপুর টাইম এসেছি, তো এটা কিন্তু সকাল 10টা থেকে 3:30 পর্যন্ত খোলা থাকে। ভাগ্য খারাপ ছিল, তো ভাগ্য খারাপ থাকার কারণে 45 মিনিট আমি যতটুকু দেখানো সম্ভব ততটুকু কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো বাকিটা যদি আবার অন্য কোনো সময় আসি তখন আপনাদের দেখাবো। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।